এভাবে আপনি বইটা ধরে এভাবে প্রেস করলে এটা হচ্ছে যে বইটাকে হচ্ছে যে এভাবে বাড়াই করে ফেলবে। এভাবে ধরে আপনি যদি এটা আবার প্রেস করেন তাহলে কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু বাঁধাই হয়ে যাবে। তো এই জিনিসটাকে চাইলে আপনি আরও স্মার্টভাবে করতে পারবেন, যেমন এই মেশিনটাতে ধরে আপনি এরকম পেঁয়াজের আটিগুলোকে আপনি হচ্ছে যে এরকম সুন্দর করে মেশিনের মাধ্যমে বাঁধতে পারবেন। আসসালামু আলাইকুম, বিজনেস বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আপনার ব্যবসাটাকে একটু নতুন রূপে দেখতে চান, অথবা আপনি আপনার প্রোডাক্টের ব্যবসা নিয়ে চিন্তা করেন কীভাবে একটি নতুন ধরনের প্যাকেজিং করা যায়, এবং তার পাশাপাশি আপনি একটি প্রতিষ্ঠান, একটি সুপার শপ সহ যে কোনো ধরনের মেডিসিন কর্নার পরিচালনা করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল। আমি আজকে আপনাদেরকে এমন একটি ছোট পোর্টেবল মেশিন দেখাবো যেটার মাধ্যমে আপনি আপনার প্যাকেজিংয়ের কোয়ালিটি চেঞ্জ করে ফেলতে পারবেন। বিশেষ করে আপনার যদি একটি এমন ধরনের প্রোডাক্টের কারখানা থাকে যেখানে আপনি 5টি, 10টি, 6টি সব বিভিন্ন ধরনের প্রোডাক্ট বান্ডিলিং করার প্রয়োজন পড়ে, এবং এই ধরনের বান্ডিলিংগুলো এতদিন যাবত আপনি হাতে ম্যানুয়ালি করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে আপনাদেরকে একটি অটোমেটিক বান্ডিলিং মেশিন দেখাবো যেটি দিয়ে আপনি শাক সবজি, যে কোনো ধরনের ফলমূল, বইসহ আপনার উৎপাদিত যে কোনো ধরনের পণ্য আপনি চাইলে 6টি, 10টি যে কোনো ধরনের ফরম্যাটে কিন্তু আপনি এভাবে বান্ডিলিং করতে পারবেন। এই মেশিনটি তাদের জন্য সবচেয়ে ভালো হবে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো বান্ডেলিং করতে চাচ্ছেন, এবং এই ধরনের বান্ডেলিংগুলো আপনি এতদিন ম্যানুয়ালি হাতের সাহায্যে করছেন যেটা দেখতে সুন্দর লাগছে না, তাহলে এই মেশিনটির মাধ্যমে আপনি খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির বান্ডেলিংগুলো করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই মেশিনটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিই, মেশিনটি কী করে কাজ করে, এবং ভিডিওর শেষে আমরা মেশিনের দাম সম্পর্কে আলোচনা করব। তো আপনারা এই ধরনের বান্ডেলিংগুলো হয়তো আমাদের দেশে কখনো দেখেননি, তবে এটা আমাদের এই যাবৎকালে সবচেয়ে একটা ইনোভেটিভ মেশিন। এটা হচ্ছে বান্ডেলিং করার একদম অটোমেটিক মেশিন। আমাদের দেশে সাধারণত আমরা বান্ডেলগুলো কিভাবে করে থাকি, আমরা অনেক সময় রশির সাহায্যে করে থাকি, যেটা কাটা হয়, ওয়েস্টেজ হয়। তো এই ক্ষেত্রে এই মেশিনটা আপনাকে খুবই প্রিমিয়াম লেভেলের একটা প্যাকেজিং প্রোভাইড করবে, এবং যেটা আপনি খুবই কম টাকার মধ্যে করতে পারবেন। মেশিনটি কী করে অপারেট করা হয়, চলুন এই বিষয়ে একটু কথা বলি। সবার প্রথমে আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে মেশিন। তো প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের বান্ডেলিং মেশিনটি, এটা সম্পূর্ণ অটোমেটিক। এটা অপারেট করা যায় তিনভাবে অপারেট করা যায়। এখানে সেন্সর রয়েছে, সেন্সরের মাধ্যমে অপারেট করা যায়, ফুড সুইচের মাধ্যমে অপারেট করা যায়, এবং টাইমারের মাধ্যমে অপারেট করা যায়। মেশিনটি সর্বপ্রথমে পাওয়ার অন করলে আমাদের মেশিনটি এভাবে চালু হবে। মেশিনটা সেট করার মতো ওরকম কিছুই নেই, জাস্ট এখানে 160 থাকলে এটাকে আপনি 160 করে দিবেন, আর এগুলো ম্যানুয়াল এবং অটো মোডে কাজ করার জন্য দেওয়া রয়েছে। এটা সেট আপ করাও খুব সহজ। মেশিনটা এভাবে খুললে মেশিনের ভেতরে হচ্ছে যে এরকম রোল লাগানো থাকে, যেটা হচ্ছে বাইন্ডিং রোল। এগুলো প্রতি পিস রোল আপনি 360 থেকে 370 টাকায় কিনতে পারবেন, এবং একটা রোলে হচ্ছে যে আপনার 150 মিটার পিতা থাকে, যেটা দিয়ে আপনি যদি অ্যাভারেজ কাজ করেন প্রায় 700 থেকে 1000 পিস হচ্ছে যে বেল্ট বাঁধা যায়। এটা আইটেমের উপরে ডিপেন্ড করে। তো আমরা একটা স্যাম্পল কাজ করে দেখাবো। জাস্ট ফুড সুইচটা টিপ দিলো, দেখতে পাচ্ছেন এটা বেঁধে ফেলেছে আমার হাত, এবং এটা খোলাও কিন্তু খুব সিম্পল। এভাবে টান দিলে এটা হচ্ছে যে খুলে যাবে, এটা হচ্ছে একটা লক। তো এটা দিয়ে আপনি কী ধরনের কাজগুলো করতে পারেন, ধরেন আপনি বিভিন্ন ধরনের ডায়েরির ব্যবসা করেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করেন, যেটা এরকম 6 পিস করে করে হচ্ছে যে আপনার বাঁধাই করা লাগে, সেক্ষেত্রে এই মেশিনটা আপনাকে অনেক হেল্প করবে। এভাবে আপনি বইটা ধরে এভাবে প্রেস করলে এটা হচ্ছে যে বইটাকে হচ্ছে যে এভাবে বাঁধাই করে ফেলবে। এভাবে ধরে আপনি যদি এটা আবার প্রেস করেন তাহলে কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু বাঁধাই হয়ে যাবে। আর এটার ওয়ার্কিং স্পেস হচ্ছে সর্বোচ্চ এতটুকু। আপনি সর্বোচ্চ এই যে আমরা বইটাকে হচ্ছে যে সুন্দরভাবে বাঁধাই করে ফেললাম। বইটা বাঁধাইয়ের পর যদি আপনি চিন্তা করেন আপনি আপনার একটা সুপার শপ পরিচালনা করেন, বা অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আপনি সবজি আকারে, আমাদের দেশে দেখা যায় সবজিটা হচ্ছে যে আমরা হাতের সাহায্যে দড়ি দিয়ে বাঁধি, তো এই জিনিসটাকে চাইলে আপনি আরও স্মার্টভাবে করতে পারবেন, যেমন এই মেশিনটাতে ধরে আপনি এরকম পেঁয়াজের আটিগুলোকে আপনি হচ্ছে যে এরকম সুন্দর করে হচ্ছে যে আপনি মেশিনের মাধ্যমে বাঁধতে পারবেন। আপনি যদি চান এটা খুলবেন, আপনি এখানে বাসায় নিয়ে জাস্ট এই যে এখানে ক্লিপটা টান দিলে কিন্তু এটা সেকেন্ডের মধ্যে খুলে যাবে। আবার আপনি আবার এখানে সেকেন্ডের মধ্যে টান দিলে এই ক্লিপটাও ছিঁড়ে যাবে, অর্থাৎ এটার ক্লিপ ধরে টান দিলে কিন্তু এটা ছিঁড়ে যাবে। আর এমনি কিন্তু এটা অনেক শক্ত থাকে, লকটা দিয়ে খোলা খুব সিম্পল। জাস্ট এভাবে ধরবো, ধরে আমরা এভাবে প্রেস করবো, দেখতে পাচ্ছেন যে আমাদের সুন্দর করে কিন্তু আটি বাঁধা হয়ে গেছে। এর পাশাপাশি আপনি যদি চান যে আপনি 4টা 5টা করে বাঁধাই করবেন, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। এভাবে বোতলগুলো ধরে এভাবে সাজিয়ে দিলে এভাবে আপনি চাইলে বান্ডিল আকারেও যদি প্রেস করেন, এটা
এভাবে কিন্তু বান্ডিল আকারও প্রেস হয়ে যাবে। দেখতে পারলেন আমরা একটা চারটা ক্যানের হচ্ছে একটা বান্ডিল করলাম। এই ধরনের বান্ডিলও কিন্তু এভাবে আপনি তৈরি করতে পারবেন। তো আপনি এই মেশিনটা অনেকগুলো কাজে ইউজ করতে পারেন। যদি আপনার একটা সুপার শপ থাকে, সেখানে আপনি বিভিন্ন ধরনের বাই ওয়ান গেট ওয়ান পণ্য সেল করেন, সেখানে একটা পণ্যের সাথে একটা পণ্যের একটা স্মার্ট বাইন্ডিং আপনি এটা দিয়ে করতে পারবেন। শাক সবজি সহ যে কোনো ধরনের ফলমূল বাদাই করার কাজে আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া যদি আপনার কোনো মেডিসিন কর্নার থাকে, আপনার একটা বক্সের সাথে আরেকটা বক্স বাদাই করা লাগে, সেখানে আপনি ব্যবহার করতে পারেন। অথবা যদি আপনি ছোটোখাটো বুক স্টোর খুলে থাকেন, যেখানে আপনি একটি বইয়ের সাথে আরেকটি বই বা অথবা এরকম কোনো কম্বো অফার দিয়ে থাকেন, সেখানে এই মেশিনটা দিয়ে কিন্তু আপনি একটি স্মার্ট বাইন্ডিং করতে পারবেন। আর এই ধরনের বাইন্ডিংগুলো কিন্তু আমাদের দেশে একদমই নতুন। আপনি চাইলে একদমই ব্যতিক্রম রকমের একটা কাজ এই মেশিনটির মাধ্যমে আপনি আপনার প্যাকেজিং বা কাস্টমারদেরকে উপহার দিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আমাদের ছোট্ট মিনি বান্ডেলিং মেশিন, যেটা সম্পূর্ণ অটোমেটিক ফরম্যাটে কাজ করে এবং এটার কাজের ধরন কতটা স্মার্ট। তো আপনি চাইলে আপনার অনেক ধরনের পেশাদার কাজে কিন্তু এই ধরনের মেশিনগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আমরা মনে করছি যারা বিভিন্ন ধরনের সুপার শপ বুক বাইন্ডিং করেন, এছাড়া যদি আপনার টাকা পয়সা যদি থাকে, সেটা যদি আপনি চাচ্ছেন যে বান্ডিল আকারে করবেন এই ধরনের মেশিন দিয়ে, সেটাও কিন্তু আপনার জন্য বেশ কার্যকরী হবে। এছাড়া যদি আপনি সুপার শপ সহ বিভিন্ন ধরনের স্টোর পরিচালনা করে থাকেন, যেখানে আপনার 6টি 9টি বা এই ধরনের শাকসবজিকে আপনি নতুন রূপে একটা প্যাকেজ আকারে কাস্টমারকে প্রেজেন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটি আপনি ব্যবহার করতে পারেন। মেশিনটি সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি অফিস ভিজিট করে এই মেশিন দেখে সরাসরি কিন্তু আপনি পারচেজ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।